وعليكم السلام ورحمة الله وبركاته. جي ভাই محمد রেজা, আফাকাক আল্লাহ, আপনি শুনেছেন হুজুরদের মুখে যে গফের পানি হারাম, মানে এই পানি যদি, এই গফের পানি যদি পেতে লাগে, মানে গফ যদি পানিতে লাগে পান করার সময় ওটা হারাম হয়ে যাবে, হুজুরদের মুখে শুনেছেন? জানি না কোন হুজুরের মুখে শুনেছেন, হুজুর তো অনেক রয়েছে, অনেক প্রকৃতির, অনেক প্রজাতির। তো যা হোক, হুজুরের ধর্মীয় জ্ঞান নাই, ও কুসংস্কার আচ্ছন্ন হুজুর, প্রকৃত হুজুর নাই, পাবলিক আম পাবলিকদের অন্তর্ভুক্ত বলাইতে পারে জাতীয় হুজুরগুলো, যাদের শরীর সম্পর্কে জ্ঞান নাই আর শরীর তোমার অশরীয়ত বলে থাকে, তারা আর যাই হোক, হুজুর হলে হুজুর নামের কলঙ্ক। যাহাটা ফালতু কথা, বাজে কথা, নষ্ট কথা, এবার এটা এমন একটা জিনিস যেটা ঘটবে, পানি খেলে মোচে পানি লাগবে, লাগে স্বাভাবিক। এবং সালাফদের অনেকে বড় বড় মোচ রাখতেন, তবে তাদের মোচ মানে সাইড অতিক্রম করতো না, মানে ঠোঁটের সাইড, এবার সাইড থেকে তারা কাটতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেঁচি মানে মেষ শাক ধরে তার মতের সাইড কেটেছিলেন, মনে বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। এবার এটাকে অনেকে সন্ন্যাস মনে করে, হালকা কাটলো কিন্তু একেবারে ওই মতকে বিলীন করে দেওয়া, অস্তিত্বহীন করে দেওয়া, কামিয়ে, এটাকে ইমাম মালিক মুসলা বলেছেন, মানে আকৃতির বিকৃতি, আসলে চেহারা সরতার বিকৃতি চলে আসে। এমনকি একজন সুন্দর মানুষকেও তরুণ অসুন্দর দেখা যায়। তবে যেহেতু বিতর্কিত, ইমাম আহমদ বিন হাম্বল বেশি করে মানে মচ চাঁচার পক্ষে, কাটার পক্ষে, যেন আমরা সমস্ত ইমামকে এহতারাম করি। হ্যাঁ, তবে অনেকেই মনে করেন এভাবে কাটলে মশলার পর্যায়ে চলে যায়, মালিক কথা তো বুঝতে পেরেছেন এবং উনি ভালো মনে করতেন না যারা এরকম করে। তো গফ সালাদের একটা অংশ দেখা গিয়েছে, গফ বড় করে রাখতেন এবং ওই সাইড থেকে মচ কাটতেন, শুধু সাইডের বাকি থাকতো, বড় থাকতো। আর হত্যা অন্য থেকে বর্ণনা পাওয়া যায়, অন্য থেকে পাওয়া যায় যে ওনার মচ বড় ছিল, হাতাই যা হদে বা ফাতারা সারে বা, যখন রাগান্বিত হতেন তখন তার মচকে কী করতেন, পাকাতেন, মানে সাইড থেকে শত্রুর ভিতরে ত্রাস সৃষ্টি করার জন্যে, বা রেগে গেলে এরকম করতেন, মচকে পাকাতেন, তার মচ তো অবশ্যই বড় হবে, তবা নির্বাহ না, সেখানে বিশুদ্ধ বলেছেন। তাহলে গফ যদি বড় হয়, আমার জনহর যেমন ছিল, তো মচের পানি লাগবে না? এই জন্য ফালতু কথা, দায়িত্বহীন কথা এবং জাহেলদের কথা, এগুলো কথা যারা বলে আলেমদের কাতারে এদের নেওয়া যায় না, কাজে এসব গুজবে কান দিয়ে লাভ নেই। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।